দেখেন আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে ভাই আপনার যা মন চায় আমারে কিছু সফট টপ দিয়ে যেতে পারেন। অনেকে ভিডিও না শুনে মন্তব্য করা শুরু করেন, ভাবেন তুই তো বেটা আসলে হ্যাঁ একপক্ষীয় কথা বলছ, কিন্তু আমার বিশ্লেষণটা আপনি শুনেন মনোযোগ দিয়ে। গতকাল কি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কঠিন খেলায় লিপ্ত আছে, তো সেই খেলায় একটা গুটি হিসাবে আপনার বর্তমানে জামাত সম্পর্কে হঠাৎ করে পজিটিভ বক্তব্য দেওয়া শুরু করছে, যা এতদিন যাবৎ শেখ হাসিনার সরকারের 15 বছরে জামাতকে একটা নেগেটিভ ইমপ্রেশনে রেখেছিল আপনার আমেরিকা। তো এখন জামাত নিয়ে যখন আমেরিকা প্রকাশ্যে একটু কথাবার্তা বলছে, তখন আমরা দেখছি যে জামাতের একটা সর্বশেষ সমাবেশ ছিল, তবে সেটা ডিএমপির অনুমতি নিয়ে। বাট গতকালকে সম্ভবত অনুমতি ছাড়াই আমি নিউজটা দিয়েছিলাম যে হঠাৎ করে একই কাণ্ড তারা ঘটিয়ে বসলো। তো এই যে ঘটনাটা ঘটছে সেখান থেকে এর পরবর্তী সময় যে এই ঘটনা ঘটছে, সেই ঘটনার এগেনস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কি কোনো অবস্থান আছে, আজকেও আপনাদেরকে সময় দিলাম, আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থান নেয় কি না। যদি না নেয় তাহলে আপনারা বুঝে নেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র কখনোই পৃথিবীর কোনো ইসলামিক দলকে এমনি তারা ধরেন কথার জন্য কথা ওই দেশের রাজনীতির মাত্রে টেকনিক্যালি বা কোনো দলকে সাইজ করার জন্য অ্যাক্টিভিটিস দেখাবে, কিন্তু কোলে তুলে নিবে না বা পজিটিভ কোনো ফিডব্যাকও দিবে না, যেমনটা বরিশালের আমাদের চরমোনাই পীরের সাথেও ঘটছে। দেখেন হিরু আলমরে মারার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা দেওয়ার সাথে সাথে সবাই এসে একসাথে দিয়া 12-14টা দেশ তারা বিবৃতি দিল, কিন্তু গতকালকে রাজধানীর যাত্রাবাড়ি কাজলাসহ সারা বাংলাদেশে সম্ভবত আপনার জামাতের যেই বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিল থেকে অনেক মানুষ গ্রেপ্তার হয়েছেন। এমনকি অভিযোগ আছে যে জামাতের সেই মিছিলে আপনার পুলিশের আক্রমণও ছিল। তো যদি থাকে কথার কথা বা যদি সত্য হয়, আমেরিকার কাছে তো অনেক তথ্য থাকে, তারা এখন পর্যন্ত এই যে গণগ্রেপ্তার বা অনেক মানুষ 100-200 মানুষ সম্ভবত, আই ডোন্ট নো সংখ্যাটা, তো মোটামুটি এরকম কাছাকাছি মানুষ গ্রেপ্তার হয়েছে। জামাতরা মনে করতেছেন পুলিশ হামলা করছে, ফাইন, তো যদি মনেই করেন তাহলে মার্কিন দূতাবাসের একটা গ্রিন সিগন্যাল কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। তো সেইখানে অবস্থানটা কী, মার্কিন দূতাবাসের বা মার্কিনীদের অবস্থান কী, ঘটনা হয়েছে আপনি যখন এই নিউজ শুনছেন, আমি জানি না এর মাঝখানে দিয়েছি কি না, না দিলে আপনি দেখেন আজকেও দেয় কি না। 8ই সেপ্টেম্বর গ্রেফতার সবাইকে আপনার শুধু ঢাকার যাত্রাবাড়ির কাজলা থেকে 46 জনকে গ্রেফতার করছে, সবাইকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন মামলা তদন্ত কর্মকর্তা, আর উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজাহার হচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিক্ষোভ মিছিল বের করেন, আর তাদের হাতে অস্ত্রশস্ত্র ইটপাটকেল বাঁশের লাঠি ছিল, সরকার বিরোধী বিভিন্ন স্লোগান ছিল, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যান চলাচল বন্ধ হয়েছে, পুলিশ বেআইনি জনতাকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য আপনার অনুরোধ করলেও তারা আসলে সেই ধরনের কথাবার্তা শোনেনি, যার কারণে আপনার মানে পুলিশ সেখানে তাদের অ্যাক্টিভিটিস চালাইতে বাধ্য হয়। এমনকি আমি আরও কয়েকটা নিউজ দেখেছি, সবগুলো আমার খেয়াল নাই, বাট অনেক জায়গায় জামাতের অনেক নেতাকর্মী আটক হয়েছে। এখন ধরেন যারা জামাতপন্থী আছেন বা জামাতের অনুসারী আছেন, কর্মী আছেন, ধরেন গণমাধ্যমের এই কথা মিথ্যা, পুলিশের এজাহার ধরেন মিথ্যা যে এটা বানানো বা এটা ঘটনাকে রাগঢাক দেখার জন্য। এখন এই দৃশ্যগুলো আপনাদের কাছে নিশ্চয়ই ফুটেজ আছে বা আমেরিকান এম্বাসির লুক আছে, নজরদারি করার মতন লুক আছে বা কানেকটিভিটি আছে। তো এখন যদি আপনাদের কথাগুলো সত্যি হয় যে না পুলিশ আমাদের উপর হামলা চালাইছে, অন্যায় করছে, ফাইন, তো মার্কিন দূতাবাস তো এটা নিয়ে রিয়াকশন দিবে। আমি আবারও বলি, পৃথিবীর কোনো রাষ্ট্রে মুসলিম কোনো শক্তিকে পজিটিভলি ভাইব করতে দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ করছে, ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী বানাইছে, আইএসআইএসের মতন গোষ্ঠী আমেরিকা বা ইসরায়েলের তৈরি, এগুলো নিয়ে কিন্তু নানান কথা আছে। তাদের কাছে যে সকল অস্ত্র পাওয়া যায় অত্যাধুনিক প্রযুক্তির, সেগুলোর পেছনেও মার্কিনীদের অস্ত্রের নামটা উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন রিপোর্ট থেকে। তো তার মানে আপনি দেখেন যে হঠাৎ করে আসলে আমেরিকা যখন খেলে অনেকদিন পরিকল্পনা করে খেলে, তো বেশিরভাগ দেশে গৃহযুদ্ধ লাগাই দেয়। এখন বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক পৃথিবীর অনেক দেশ চায়, আমাদের ঘরের রাজনীতি আওয়ামী লীগও আমরা, বিএনপিও আমরা, জামাতও আমরা, জাতীয় পার্টিও আমরা, দেশটা আমাদের, তাই না? বাট এখন পশ্চিমা শক্তিরা যখন জামাত বা বিএনপিকে একটু সাপোর্ট দিচ্ছে, তারা মনে করতেছে আমেরিকা ইজ রাইট, ভারত যেটা করতেছে সেটা রং, রাশিয়া যেটা করতেছে সেটা রং। এটাতে আসলে রাষ্ট্রের ভেতরে কী পরিস্থিতি তৈরি হবে? অবশ্যই যদি জামাত ইসলাম এদেশে অবৈধ দল হয় তাহলে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া, আইনিভাবে তাদেরকে চুপ করানো হোক, বাট এটাকে ঝুলন্ত অবস্থা যেহেতু রাখা হয়েছে, সুতরাং তারা তাদের কর্ম করবে, সমাবেশ করবে, সেমিনার করবে, কিন্তু সেখানে যেহেতু আইনি বাধা আছে পুলিশের অনুমতি নিয়ে করা উচিত। আমি আবারও বলি যে জামাতের যে সকল ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কোনো প্রোগ্রাম করতে চান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি থাকলে করবেন, কোনো ভেজাল নাই,
অনুমতি ছাড়া নামলে যে এত ঝামেলা হচ্ছে, আমেরিকার অবস্থানটা তো বুঝাই নিয়েছেন। তো এরপরে আপনারা বুঝেন যে আপনাদের অ্যাক্টিভিটিস কী করা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।